শিক্ষার্থী কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সপ্তম শ্রেণী দ্বিতীয় অধ্যায় কিবোর্ড সম্পর্কে। নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে, চলো আমরা শুরু করি। যে ছবিটা দেখতে পাচ্ছ এটা অবশ্যই কম্পিউটারের একটা ডিভাইস। এই ডিভাইসটার নাম তোমরা অবশ্যই বলতে পারবে এবং তোমাদের কাছে খুব সুপরিচিত একটা কিবোর্ড, একটা কিবোর্ডের পরিচিতি। সেকেন্ড কলটা তোমার একটা দেখে নাও, কিবোর্ড কী বলতে পারবে, কিবোর্ড সম্পর্কে বলতে পারবে, কিবোর্ডের বিশেষ কী সমূহ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। কিবোর্ড কী? কিবোর্ডে ইনপুট কার্যক্রম নিয়ন্ত্রণ করার জন্য যে ডিভাইস দ্বারা নির্দেশনা দেওয়া হয় তাকে কিবোর্ড বলে। কম্পিউটারের নির্দেশ দেওয়ার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত ইনপুট ডিভাইস হচ্ছে কিবোর্ড। তাছাড়া কিবোর্ড ওয়ার্ড প্রসেসিং কাজে ব্যবহৃত প্রধান যন্ত্র, অপারেটিং সিস্টেম থেকে শুরু করে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের প্রতিটি ক্ষেত্রে কিবোর্ড অত্যাবশ্যকীয় ভূমিকা পালন করে। এখানে দেখো কিবোর্ডের বিভিন্ন কি পরিস্থিতি আছে। স্পেস বার, এই কিবোর্ডের নিচের সারির সবচেয়ে বড় কি এর নাম হচ্ছে স্পেস কি। দুটি ওয়ার্ডের মাঝে এক ঘর ফাঁকা জায়গা রাখার জন্য এই কি ব্যবহার করা হয়। এরপরে কিটা আছে ইন্টার কি, এক লাইন থেকে আরেক লাইন সৃষ্টি অথবা এক প্যারা থেকে আরেকটা প্যারা সৃষ্টি করতে হলে ইন্টার কি প্রেস করতে হয়। একটা আছে শিফট কি, ক্যাপস লক বন্ধ অবস্থায় যদি লেখা পড়ো হাতের অক্ষর করতে হয় তবে শিফট কি প্রেস করতে হয়। এরপরে কিটা আছে ব্যাক স্পেস, লেখা মোছার জন্য এই কি ব্যবহার করা হয়। কার্সার যেখানে থাকে তার বাম পাশে লেখা অক্ষর একটা একটা করে মুছতে হলে এই কি ব্যবহার করতে হয়। কিটা হচ্ছে ক্যাপস লক, সমস্ত লেখা বড় হাতে করতে হয় তাহলে ক্যাপস লক কি একবার প্রেস করতে হয়, আবার ছোট হাতে করতে হলে আর একবার প্রেস করতে হয়। এই কিটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে ডিলেট কি, কার্সার যেখানে থাকে তার ডান পাশের লেখা অক্ষর একটা একটা করে মুছতে হলে এই কি ব্যবহার করতে হয়। এরপরে তোমরা একটা একটা করে কি নির্দেশ করা হচ্ছে, শিফট কি, তারপর হচ্ছে কন্ট্রোল কি দেখানো হচ্ছে, তারপর হচ্ছে ট্যাব কি, তারপর দেখানো হচ্ছে ক্যাপস লক কি, তারপর অল্টার কি, তারপর হচ্ছে ফাংশন কি একদম উপরে সারিতে, তারপর হচ্ছে নিউমেরিক কি, ডিলিট কি, হচ্ছে ব্যাক স্পেস কি, তারপর হচ্ছে ইন্টার কি, অ্যারো কি, ব্যাক স্পেস কি, স্পেস বার কি। এরপরে যেটা আসছে দেখো বর্ণমালা কি, ABCD ডট ডট দিয়ে যেটা আছে এই ইংরেজি বড়াতের অক্ষর বা ছোটাতে অক্ষর সম্মিলিত অক্ষরগুলোকেই এখানে দেখানো হচ্ছে। তারপর সংখ্যা সূচক কী আছে, এক থেকে শুরু করে শূন্য পর্যন্ত। এবার কিবোর্ডের উপরে ইন্ডিকেট করে দেখানো হচ্ছে যেটা সেটা হচ্ছে ফাংশন কি, F1 থেকে শুরু করে F12 পর্যন্ত।
এটা যেটা আছে তোমাদের কাজ দলীয় কাজ ফাংশন কি কোয়ালিটি ও কি কিতাব লিখো কারসার কি এর কাজ কিতাব লিখো ব্যাক স্পেসের কাজ কিতাব লিখো এগুলো অবশ্যই তোমরা করতে পারবে কাজগুলো খুব সহজে দলীয় ভাবে বর্ণমালা কি কোনগুলো শিফট কি কখন ব্যবহার হয় কোন কোনো একটি লেখা মুছতে কি ছাপতে হয় তাহলে বর্ণমালা কি কোনগুলো যেগুলো অক্ষর কি সেগুলিকে বর্ণমালা কি বলা হয় শিফট কি কখন ব্যবহার করা হয় এটা অক্ষর ছোট করতে গেলে অক্ষর বড় করে বড় অক্ষর পেতে গেলে এগুলো ব্যবহার করতে হয় আর কোনো একটি লেখা মুছতে হলে কি ছাপতে হয় লেখা মুছতে হলে ব্যাক স্পেসে ছাপতে হয় ডিলেটে ছাপতে হয় কার্সারের বাম সাইডে মুছতে গেলে ব্যাক স্পেস কার্সারের ডান সাইডে মুছতে গেলে ডিলেট ছাপতে হয় এবার তোমাদের বাড়িতে যে কাজগুলো থাকবে কিবোর্ডের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো এগুলো চিহ্নিত করে নিয়ে আসতে হবে তোমাদেরকে বাড়ি থেকে সবাইকে ধন্যবাদ।